আমরা যখন বাইরে বক্তব্য দেই তা আমরা কি সূরা কাহাফ বলি বলি না তো আমরা কি বলি দিস ভার্স হ্যাজ বিন মেনশনড ইন দি চ্যাপ্টার অফ কেইভ তখন মানুষ চিন্তা করবে না বেকুম নাকি কোরআনের চ্যাপ্টারের নাম বলে গর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি বলি দিস ভার্স হ্যাজ বিন মেনশনড ইন দি ফার্স্ট চ্যাপ্টার অফ হোলি কোরআন দ্য নেম ইজ কাউ সেকেন্ড সূরা কাউ মানুষের কাছে আজিব বিষয় না দেখছেন গর্তের নামে সূরা করেছে কেন কারণ সেই গর্তের মধ্যে আমার ওয়ালির যুবকরা শুয়েছিল আর আপনি বলতেছেন এখানে কি মশারি টাঙ্গাই রাখছে মশা কামড়া আল্লাহর ওয়ালিদের সামনে বিয়াদবি হলে পরিণামটা সুন্দর হয় না পরিণাম সুন্দর হয় না আমি আমরা তো ছোট কাটুন আমার মনে হয় 2011 2011 অথবা 2012 12 দিকে ওই ওই আমার ওই বক্তব্য এখনো রেকর্ড আছে আমাদের বাংলাদেশে এক ভদ্রলোক ঈদ মিলাদুন নবীর তাবাররুককে মানুষের বর্জ্যের সাথে তুলনা করেছে আমি সেই মাহফিলের মধ্যে বলেছি তখনকার যুগে মানে ওনার মৃত্যুর প্রায় বিশ্বাস করার মাহফিল চার পাঁচ বছর আরো আগে আমি বলছি যেই ব্যক্তি এই কথা বলেছে তার মৃত্যু জটিল হবে বেইজ্জতি বেহুরমতি অপমান অপদস্থতার মৃত্যু হবে মৃত্যুর পর চেহারা বিকৃত হবে হয়েছে না আপনারা বুঝতে পারতেছেন তো হয়েছে আমরা কারোর নাম বলবো না হয়েছে আমি এটা বড় অহংকার করে বলতেছি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে লুকমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছে দেখেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আমি লুকমানকে হিকমত দান করেছি সেই জন্য আমরা কি বলি লুকমান হাকিম নবী না রসুল না কিন্তু জবরদস্ত আল্লাহর ওলি কেমন ওলি তো সেই সময়ে কুতুবিয়তের মর্যাদায় অভিষিক্ত আল্লাহর ওলি উনার নামে আল্লাহ একটা সূরা বানিয়ে দিয়েছেন কেন কারণ আল্লাহ কুরবত খৌফ খশিয়ত মহব্বত এমন ভাবে দান করেছেন লুকমানকে সেই লুকমান যেন স্মরণীয় বরণীয় হয় সেই কারণে লুকমানকে এখানে স্থান দিয়েছে কোরআনে নাজিল যদি নুজুল যদি অব্যাহত থাকতো তো আমার নবী বড় বড় যারা বলি হুজুর গৌসুল আজম থেকে উপর থেকে শুরু করে আমার মনে প্রত্যেকজনের নামে নামে একটা সূরা থাকে সূরা কাহাব আসে নাই সূরা কাহাব এসেছে তো কাহাব মানে কি কেইভ গর্থ আপনি যদি ইংরেজি আমরা যখন বাইরে বক্তব্য দেই তা আমরা কি সূরা কাহাব বলি বলি না তো আমরা কি বলি দিস ভার্স হ্যাজ বিন মেনশনড ইন দি চ্যাপ্টার অফ কেইভ তখন মানুষ চিন্তা করবে না বেকুম নাকি কোরআনের চ্যাপ্টারের নাম বলে গর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি বলি দিস ভার্স হ্যাজ বিন মেনশনড ইন দি ফার্স্ট চ্যাপ্টার অফ হোলি কোরআন দ্য নেম ইজ কাউ সেকেন্ড সূরা কাউ মানুষের কাছে আজিব বিষয় না দেখছেন গর্তের নামে সূরা করেছে কেন কারণ সেই গর্তের মধ্যে আমার ওয়ালির যুবকরা শুয়েছিল আর আপনি বলতেছেন এখানে কি মশারি টাঙ্গাই রাখছে মশা কামড়া আল্লাহর ওয়ালিদের সামনে বিয়াদবি হলে পরিণামটা সুন্দর হয় না পরিণাম সুন্দর হয় না আমি আমরা তো ছোট কাটুন আমার মনে হয় 2011 2011 অথবা 2012 12 দিকে ওই ওই আমার ওই বক্তব্য এখনো রেকর্ড আছে আমাদের বাংলাদেশে এক ভদ্রলোক ঈদ মিলাদুন নবীর তাবাররুককে মানুষের বর্জ্যের সাথে তুলনা করেছে আমি সেই মাহফিলের মধ্যে বলেছি তখনকার যুগে মানে ওনার মৃত্যুর প্রায় বিশ্বাস করার মাহফিল চার পাঁচ বছর আরো আগে আমি বলছি যেই ব্যক্তি এই কথা বলেছে তার মৃত্যু জটিল হবে বেইজ্জতি বেহুরমতি অপমান অপদস্থতার মৃত্যু হবে মৃত্যুর পর চেহারা বিকৃত হবে হয়েছে না আপনারা বুঝতে পারতেছেন তো হয়েছে আমরা কারোর নাম বলবো না হয়েছে আমি এটা বড় অহংকার করে বলতেছি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা বলতে চাচ্ছি আপনি এটা আমার নবী এটা আমার
রহমাতুল্লিল আলামিন এটা আমার আল্লাহর মাহবুব বান্দা আমার আল্লাহ কেমন mohabbat করেন আমার আল্লাহ আযানের মধ্যে রেখেছেন আমার নবীকে আমার আল্লাহ নামাজের মধ্যে রেখেছেন আমার নবীকে লাভ দিয়ে উঠিয়ে না আবার নামাজের মধ্যে কেমনে রাখছে নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই আল্লাহুম্মা সাল্লি আলা নাই আল্লাহুম্মা বারিক নাই তো নামাজের মধ্যে রেখেছে নামাজের মধ্যেও রেখেছে তো যাকে নামাজের মধ্যে রেখেছে তাকে হজের মধ্যে রাখে নাই আপনি বলতেছেন হুজুর হজের মধ্যে তো নাই না 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 ভুল বুঝছেন হজের আহকামের মধ্যে নাই ইমানের আহকামের মধ্যে আছে কারণ আমার নবীর দরবারে যাওয়া এটা হজের একটা মানুষ খুব সুন্দর আপনারা শুনেছেন আমি অনেকবার বলেছি খুব মানে অহংকারের সাথে বলতেছিল আল্লাহর নবীর দরবারে যাওয়া ইট ইজ নট পার্ট অফ হজ কুড ইউ প্লিজ গিভ মি অ্যান এক্সাম্পল দ্যাট ক্যান প্রুভ দ্যাট দিস ইজ পার্ট অফ হজ মানে একটা প্রমাণ দেন যেটা প্রমাণ করবে যে এটা পার্ট অফ হজ আমি চুপ করেছিলাম কতক্ষণ পর্যন্ত আমি বলছি আর ইউ ক্রেজি বলে কেন আলম গোয়িং টু হজ ওয়াই ইউ শুড বি পার্ট অফ গোয়িং টু মদিনা ওয়াই ইউ শুড বি পার্ট অফ হজ মদিনা শরীফ যাবে না হজের অংশ হবে কেন কোন এটা তাহলে কিসের অংশ কারণ এটা তো ইমানের অংশ এটা এটা কিসের অংশ ইমানের অংশ তুমি এটা হজের মধ্যে হজ তো আমলের নাম হজ কিসের নাম আমলের নাম না করলে অসুবিধা নাই গুনাহগার হবে কি হবে যোগ্যতার থেকেও না করলে গুনাহগার হবে কাফের হবে না কিন্তু কেউ যদি ইচ্ছে করে আমার নবীর দরবারে না যায় কুফর হওয়ার সম্ভাবনা 99 বার আপনি যে ইচ্ছে করে যাচ্ছেন না কোনো কারণে তো যাচ্ছেন না হয় হিংসার উদ্রেক হয়েছে বিদ্বেষের উদ্রেক হয়েছে নতুবা আপনি জানেন না জেহালত মূর্খতা যদি জেহালতের কারণে হয় থাকে আযাব কম আর যদি বিদ্বেষের কারণে হয় থাকে তাহলে তো ওহুম লা ইয়াশুরুন আমল কি হয়ে যাবে বরবাদ আপনারা বুঝতে পেরেছেন যাই হোক বলতে যেটা চাচ্ছিলাম হযরতে লুকমান হাকিম হযরতে লুকমান তো ওনাকে আল্লাহ হিকমত দান করেছে এখন একদিন ওনার বন্ধু তাফসীর ইবনে কাসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যা এসেছে কথা তো ওনার বন্ধু বলে লুকমান হাকিমের ঘরের পাশ দিয়ে যাচ্ছে গিয়ে দেখে বিশাল লম্বা লাইন লম্বা মানে সাধারণ মানুষের লাইন না বিভিন্ন সরকারের পদস্থ কর্মকর্তা লাইন কেন প্রত্যেকে গেছে উপদেশ নেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য উনি চিন্তা করতেছেন এই ভদ্রলোক কে তো ঢুকছে ভিতরে ঢুকে দেখে হাই খোদা এটা তো লুকমান আমার লোকে ছাগল চড়াইতো আমরা একসাথে এক মালিকের ছাগল চড়াতাম আফ্রিকান লোক ছিলেন তো হযরতে লুকমান আফ্রিকান লোক তো জিজ্ঞেস করে লুকমান ঘটনা কি তোমার ঘরের সামনে এত লোক কেন এগুলো আমার পরামর্শ নেওয়ার জন্য আসছে তো কি বলো কেমনে হইলো এই ঘটনা হায় হায় তখন হযরত লুকমান বলছেন আমি আমার এই চোখ কখনো জমিন থেকে উপরে উঠাইতাম না জমিন থেকে উপরে উঠাইতাম না কেন আল্লাহ মানুষকে হিকমত দান করে এরপরে কি করতাম তো আমি আমার জবানকে মনিটর করতাম কি কি জিনিস বের হচ্ছে জবান দিয়ে এরপরে কি করতাম তো এরপরে আমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি 100% ওয়াচফুল হতাম দৃষ্টি দিতাম আমার পেটে হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে তাহলে কয়টা জিনিসকে মনিটরিং করলো চোখ মুখ পেট চোখ হারাম থেকে বাঁচিয়ে রেখেছে কেন কারণ আমার নবী বলেছে গদ্দুল বসর করার জন্য আমার নবীর মহব্বত দেখছেন মানে তৎকালীন যুগের যিনি নবী উনি বলেছেন চোখ যেন দৃষ্টি যেন অবনত রাখি তো আমি দৃষ্টি কখনো উপরে উঠাই নাই এবং আমার পেটের মধ্যে কি দিতেছি সেটা আমি 100% চিন্তা করে খাইতাম হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে আমার মুখ আমি মনিটর করতাম এর পরবর্তীতে আমি আমার যে আখলাক চরিত্রের সৌন্দর্য আমি আমার চরিত্রের মধ্যে দাগ লাগতে দেই না এরপরে কি করলা কো এর পরবর্তীতে কোনোদিন এমন হয় নাই আমি ওয়াদা করেছি আর ওয়াদা ভঙ্গ করেছি কারোর সাথে এর পরবর্তীতে কো আমি যখনই যাকে কোনো ওয়াদা দিয়েছি আমি ফুলফিল করেছি সেটা
এর পরবর্তীতে কো এর পরবর্তীতে আমার কাছে কখনো মেহমান এসেছে আমি মেহমানকে আমার আল্লাহ আল্লাহর রাসূলের রেজামন্দি অনুযায়ী মেহমানদারি করি নাই এটা কখনো হয়নি ইকরামুদ দাইফ যেটাকে বলে মেহমানদারি করা এরপরে কো এর পরবর্তীতে আমি আমার পাড়া প্রতিবেশীর যে অধিকার সেই অধিকার সংরক্ষণ করেছি দেখছেন এরপরে যেই কাজগুলোর মধ্যে আমার আখেরাত এবং দুনিয়ার জীবনে কোনো फायदा নাই সেই কাজগুলো আমি কখনো করি নাই পুরো আমাদের সূরাতুল মুমিনুনে একেবারে কপিরাইট কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগমে মুরিদুন যারা মিনিংলেস কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে সেই সমস্ত মুমিনরাই সফল এর পরবর্তীতে উনি বলছেন এই তাবুক ঘটনার কারণে এটা হয়েছে যেটা তুমি এখন দেখতেছো যেটা তুমি এখন দেখতেছো এই ঘটনার পেছনে এগুলাই দায়ী ওয়ালি কাকে বলে ওয়ালি বলে যেই ব্যক্তি লুকমানের কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে তাকে ওয়ালি বলে তাকে ওয়ালি বলে